বাজার নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে অংশ নিতে আজ চার ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের হাজির হওয়ার কথা রয়েছে। এই কোম্পানিগুলো হলো সিটি অ্যাডিবল অয়েল, বাংলাদেশ অ্যাডিবল অয়েল, মেঘনা ও ইউনাইটেড অ্যাডিবল অয়েল রিফাইনারি লিমিটেড এবং বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল। আর আগামীকাল 19 মে শুনানি হবে স্বপ্নম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, এস আলম সুপার অ্যাডিবল অয়েল, প্রাইম অ্যাডিবল অয়েল এবং ক্লোব অ্যাডিবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে। এর আগে গত 12 মে উৎপাদন ও সরবরাহের পাশাপাশি সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগে দেশের ভোজ্য তেল আমদানিকারক 8 প্রতিষ্ঠানের মধ্যে বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।